আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যখন আপনি জন্মগ্রহণ করেন তখন আপনার কানে আজান দেওয়া হয় কিন্তু সলাত আদায় হয় না। আবার যখন আপনি মৃত্যুবরণ করেন তখন সলাত আদায় হয়, আজান নয়। যখন আপনি মাতৃগর্ভ থেকে বের হন তখন জানেন না কে আপনাকে বের করেছে। এমনইভাবে যখন আপনার মৃত্যু হয় তখন আপনি জানেন না কে আপনাকে কবরে রেখেছে। যখন আপনি জন্মগ্রহণ করেন তখন আপনি জানেন না আপনাকে কে গোসল করিয়েছে, কে পরিষ্কার করিয়েছে। অনুরূপভাবে যখন আপনি মৃত্যুবরণ করেন তখন আপনি জানেন না আপনাকে কে গোসল করিয়েছে, কে আপনাকে পরিচ্ছন্ন করেছে। যখন আপনি জন্মগ্রহণ করেন তখন জানেন না কে খুশি হয়েছে এবং কে আপনাকে স্বাগত জানিয়েছে। এমনইভাবে যখন আপনি মৃত্যুবরণ করেন তখন জানেন না কে আপনার জন্য কেঁদেছে এবং কে আপনার জন্য বিদায়ের দুঃখ প্রকাশ করেছে। যখন আপনি মাতৃগর্ভে ছিলেন তখন ছিলেন সংকীর্ণ অবস্থায়, অন্ধকার স্থানে। আবার যখন আপনাকে রেখে দেওয়া হবে এমন সব জায়গায় যেটা হলো সংকীর্ণ অন্ধকার কবরে। যখন আপনি জন্মগ্রহণ করেছেন তখন আপনাকে একটি কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। আবার যখন মৃত্যুবরণ করবেন তখন আপনাকে একটি কাপড় দ্বারাই জড়িয়ে ঢেকে রাখা হবে। জন্ম লাভ করে যখন আপনি বড় হন তখন আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তেমনিভাবে যখন আপনাকে কবরে রাখা হবে ফেরেশতারা আপনার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, অতএব কি প্রস্তুতি নিয়েছেন মৃত্যুর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।